হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, আমাকে অনেকে অনেকদিন থেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই, মাল্টার ওয়ার্ক পারমিট এবং কি স্টুডেন্ট ভিসা এবং কি বিজনেস ভিসা, এগুলোতে কীভাবে আমরা নিজেরা নিজেদের মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেব। তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন এবং কি নিজেরা নিজের অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। ঠিক আছে, তো আর দেরি না করে আমরা সরাসরি শুরু করতেছি। তো তারা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করি। তো জাস্ট গুগলে লিখবেন মাল্টা অ্যাপয়েন্টমেন্ট ডেট ইন দিল্লি বা ইন্ডিয়া। ঠিক আছে, জাস্ট এটা লেখার পরে সেকেন্ড যে অপশনটা আসবে bfsglobal.com মাল্টা, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা কাজ করবেন, জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর জাস্ট এখানে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দেবেন, তাহলে কম্পিউটারের মতো করে আপনি সব কিছু দেখতে পারবেন। তো দেখেন এখানে শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট এখানে তো এটা ক্লিক করা আছে। তো জাস্ট আপনি নিচে চলে আসবেন, জাস্ট এখানে ক্লিক হেয়ারে ক্লিক দিবেন, তারপরে এখানে আবার হেয়ার, তারপর আপনার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে কিছুই করা লাগবে না, তো যেহেতু আপনি নিউ ইউজার, তো আপনি এখানে নিউ ইউজার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ফার্স্ট নাম দিবেন, এখানে লাস্ট নাম দিবেন এবং কি ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনার ইন্ডিয়া যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন, 9 সংখ্যা তাহলেই হবে, এবং কি পাসওয়ার্ড এটা দিবেন এবং কি কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। তারপরে এখানে এগ্রিতে ক্লিক করে এখানে জাস্ট মানে এটা লিখে তারপরে সাবমিট দিয়ে দিবেন, তাহলে যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলের মধ্যে একটা কনফার্মেশন যাবে, ওইখান থেকে জাস্ট মানে এটা অ্যাক্টিভ করে নিলে হবে, আইডিটা অ্যাক্টিভ করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমার যেহেতু মানে আইডি খোলা আছে, তো আমি আর খুললাম না। তো আপনারা এইভাবে খুব সহজে খুলতে পারেন। তো এখন দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আপনারা নিজেদের শিডিউলটা নিজেরা নিতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট ব্যাক গেলাম, খুব ইজি, আপনারা টেনশন করার কিছু নাই। আর কোনো কিছু না বুঝলে তো কমেন্ট বক্সে আসছে, কোনো প্রবলেম নেই। লগ ইন, জাস্ট ভেরিফিকেশন কোডটা KMZHQ, জাস্ট কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট আপনি এখানে কর্নারে দেখেন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনি এখানে সেন্টারটা ক্লিক করবেন, ইন্ডিয়া ইন দিল্লি। ঠিক আছে, আপনি যেখানে ফাইলটা জমা দিবেন, যেমন মুম্বাই আছে, কলকাতা আছে, চেন্নাই আছে, ব্যাঙ্গালোর আছে, আপনি আমরা যেহেতু দিল্লিতে বাংলাদেশি মানুষ, তারা দিল্লিতে সবসময় জমা দেয়। তো জাস্ট এখানে দিল্লিতে ক্লিক দিলাম আমি। ঠিক আছে, দেওয়ার পর আপনি এখানে কি বিষয়ে, যদি আপনি স্টুডেন্ট ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা আছে, এরপরে বিজনেস ভিসা আছে, লং স্টে ভিসা আছে, তো যারা ওয়ার্ক পারমিট যাবেন তারা অবশ্যই এখানে লং স্টে দিবেন, আর স্টুডেন্ট ভিসা তো এখানে, আর ট্যুরিস্ট ভিসা তো এখানে। ঠিক আছে, আমি লং স্টেটা দেখাচ্ছি, দেওয়ার পর জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে অ্যাড অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিতেছি, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিবেন, তারপর জাস্ট এখানে পাসপোর্ট এক্সপায়ার ডেট জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। তারপর জাস্ট এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ বা যে যে দেশের, ইন্ডিয়া যারা আছেন তারা ইন্ডিয়া দিবেন, পাকিস্তানে যারা আছে তারা পাকিস্তান দিবেন, তো আমরা যেহেতু বাংলাদেশ তো বাংলাদেশে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পর আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন,
মেল বা আপনি ফিমেল হলে ফিমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আপনার ইমেলটা থাকবে, কারণ ইমেলের মধ্যে আপনার মানে ফাইলটা চলে যাবে, ঠিক আছে? তো জাস্ট আমি এখানে সাবমিটে ক্লিক করলাম, তারপরে ওকে ওকে দেওয়ার পর দেখেন এখানের মধ্যে আমার নাম লেখা আছে হাসান, লাস্ট নাম মাহমুদ, তারপরে পাসপোর্ট নাম্বার, তারপরে ডেট জন্ম তারিখ। তারপরে আপনি যদি কোনো কিছু এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করতে পারেন, বা যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন, ঠিক আছে? তো সব কিছু দেখার পর জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনি কবে ফাইলটা জমা দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেই ফাইলটা এখান থেকে ধরেন আপনি যদি 13-14 তারিখে দিতে চান, মানে যে কোনো অ্যাভেলেবেল ডেট আছে এই মাসে, তো আপনি এখানে সবসময় আজকে 8 তারিখ, তো আপনি ইচ্ছে করলে কালকেও ফাইল জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি 13 তারিখ দিব, তো 13 তারিখটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কোন সময়ে জমা দিবেন দেখেন এখানের মধ্যে সব কিছু লেখা আছে। তো আপনার সবসময় চেষ্টা করবেন যে 12:30 আগে ফাইল জমা দিবেন, ঠিক আছে? 12:30 পরে বিএফএস বন্ধ হয়ে যায়, ওরা আর ফাইল জমা নেয় না, ঠিক আছে? তো যেহেতু আমি সকালবেলা দিব, তো আমি সকালবেলা 10:30 দিকে দিতেছি। দেওয়ার পর জাস্ট আমি এখানে কনফার্মে ক্লিক করব, ঠিক আছে? তারপরে ওকে। পর্তুগালের নেট খুব বাজে, একটু অপেক্ষা করবেন। তো এই কাজটা করার জন্য আপনারা অনেক দালালের কাছে যান, অনেক কিছু অনেকজনের কাছে যান, কিন্তু কেউ মানে টাকার বিনিময়ে করেন আর কি, ঠিক আছে? তো যেহেতু আমি সবসময় আপনাদের ভালো মানে চেষ্টা করি সবসময় ভালো কিছু করার জন্য, এই জন্যই আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিতেছি। এটার কারণে কিন্তু অনেক দালাল আমাকে গালাগালি করবে কমেন্ট বক্সের মধ্যে, আমি জানি 100% শিওর। তো জাস্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক হওয়া জাস্ট আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন, দেখেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখেন হাসান মাহমুদ, এখানে দেখেন আপনার রেফারেন্স নাম্বারটা, এখানে পাসপোর্ট নাম্বার, এখানে কত কোন সময় জমা দেবেন, কত তারিখ জমা দেবেন, সব কিছু লেখা থাকবে। তো আপনি যদি এখানে যদি লং স্টের জায়গায় যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেন তাহলে স্টুডেন্ট ভিসা থাকতো, বিজনেস থাকলে বিজনেস থাকতো, ওটা সমস্যা নাই, ঠিক আছে? তো এটা নিয়ে জাস্ট আপনি বিএফএসে যাবেন, কারণ ওই বিএফএসে ঢোকার সময় আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এটার কারণে আপনারা অনেক দালালের কাছে যান, অনেকে অনেক ধরনের কথা বলে, অনেক দিন ঘুরায়, এটাই স্বাভাবিক। কারণ আমি এগুলো ফেস করে আসছি, তো আমি এগুলো জানি, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কারণ আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ এই ভিডিওটা করার পরে আমাকে অনেকেই, অনেক দালাল আমার চ্যানেলের মধ্যে আছে আমি জানি, ওগুলো আমাকে অনেক খারাপ মন্তব্য করবে, অনেক কিছু করবে, এটাই স্বাভাবিক, আমি জানি, ঠিক আছে? তো যেহেতু আপনাদেরকে আমি মানে ভালো কিছু শেখানোর জন্যই, ভালো কিছু দেওয়ার জন্যই সবসময় ট্রাই করি, এই জন্যই নিজ থেকে আমি ভিডিওটা করলাম, ঠিক আছে? তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।